छाड़ दे वही देख की पोते देख याद नहीं है कुछ छाड़ी काहे तो आप वादा कुछ नहीं कटवाएगा लोग आ গ্রাম বাংলার পুকুর মানেই মাছ সেটা বড় পুকুর হোক বা ছোট পুকুর হোক দেখুন বন্ধুরা আজকে আমরা আমাদের বাগানের পুকুরে মাছ ধরতে এসেছিলাম তো সেখানে পুকুরে জাল দিয়ে কত বড় বড় মাছ পড়েছে আর সঙ্গে অনেক ছোট মাছও পড়েছে সেই ছোট মাছগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া হলো কারণ ওই ছোট মাছগুলো আবার বড় হবে যখন তখন ধরা হবে এখন যেটুকু মাছ ঘরের প্রয়োজনে দরকার সেইটুকুই মাছ বেছে বেছে বড়গুলো নেওয়া হচ্ছে তো দেখুন এখানে কত রকমের পোনা মাছ চুনো মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ সমস্ত রকম মাছ পড়ছে সেই মাছগুলো থেকেই বেছে বেছে যেগুলো দরকার সেগুলো নেওয়া হচ্ছে আর যেগুলো দরকার নেই সেগুলো নেওয়া হচ্ছে না দেখুন এইটুকু পুকুরের মধ্যে কত পরিমাণে মাছ আছে আপনারা দেখুন একবার জাল ফেলেছে তো জাল ভর্তি হয়ে মাছ উঠে এসেছে যে মাছগুলোর দরকার নেই সেগুলো তাড়াতাড়ি পুকুরে ছেড়ে দিতে হবে না হলে মাছগুলো মারা যাবে নষ্ট হবে এই মাছগুলো কিন্তু অনেক দাম তার কারণ এই মাছগুলো সব দেশি মাছ এই মাছগুলোর টেস্টও অনেক বেশি দেখুন কত সুন্দরভাবে জালে থেকে মাছগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর তাড়াতাড়ি জলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত এত পরিমাণে মাছ পড়বে আপনারা নিজেরাই দেখলে অবাক হয়ে যাবেন কল্পনাও করতে পারবেন না বন্ধুরা দেখুন আপনাদেরও ওখানে কেমন পুকুরে মাছ আছে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা এই পর্যন্ত মাছগুলোকে তাড়াতাড়ি পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে এর পরের বারে আবার জাল ফেলা হবে এক্ষুনি এই মাছগুলো ছাড়া হয়ে গেলেই আবার নতুন করে জাল ফেলা হবে তো আবার কি মাছ পরে দেখা যাক তো জাল ফেললেই তো মাছ ভর্তু হয়ে উঠছে এটা তো দেখে বেশ ভালোই আনন্দ লাগছে যে পুকুরের মধ্যে এইটুকু জল তাতে এত পরিমাণে মাছ আছে এটা তো দেখার বিষয় আপনাদের ওখানে কেমন মাছ আছে পুকুরে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছটাকে নেওয়া হবে হ্যাঁ এই মাছটা বড় সাইজের মাছ আছে এই বড় বড় মাছগুলোকেই নেওয়া হবে বাকি ছোট মাছগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া হবে মাছ প্রায় কমপ্লিট এবারে আবার নতুন জাল ফেলা হবে এক্ষুনি প্রচুর পরিমাণে মাছ ধরা হবে আজকে মোটামুটি পরিবারে সবাই যেন খেতে পায় ভালোভাবে কোনো রকম অসুবিধা না হয় তো মাছ বাছা এইবারে কমপ্লিট হয়ে এসছে এই কটা মাছ বেছে নিয়েই নতুন মাছ ধরা হবে আবার জাল ফেলা হবে জাল ফেললেই মাছ ভর্তি হয়ে উঠছে তো এই মাছটাকেও নেওয়া হলো চিন্তা ভাবনা করে যে এই মাছটা নেওয়া হোক মাঝারি সাইজের মাছ আর এই মাছগুলো কিন্তু প্রচুর টেস্টি মাছ বন্ধুরা এটা কিন্তু আপনারা জানেন কি জানি না এই মাছগুলো প্রচুর টেস্টি মাঝারি সাইজের সমস্ত মাছগুলো আর এই ছোট ছোট যে মাছগুলো এগুলো পুঁটি মাছ চুনো মাছ এই সমস্ত পুকুরের যে সমস্ত মাছগুলো হয় ট্যাংরা মাছ গুলসা বাকি সব মাছ ছেড়ে দেওয়া হবে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মাছগুলো মরে যাবে তাড়াতাড়ি পুকুরের মধ্যে না ছাড়তে পারলে মাছগুলো যদি মরে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে তাই না তো তাড়াতাড়ি পুকুরে মাছগুলো ছেড়ে দিয়ে নতুন জাল ফেলা হবে জাল ফেললেই আবার মাছ পড়বে তো সেই মাছগুলোর মধ্যে যেগুলো বড়ো মাছ সেই মাছগুলো আবার নেওয়া হবে দেখুন বাছা কমপ্লিট এবারে নতুন জাল ফেলা হবে তো নতুন জাল ফেলে দিয়েছে বন্ধুরা দেখুন এইবারে কত বড় বড় মাছ পরে দেখা যাক পুকুর পাড়ের মধ্যে সমস্ত খেজুর কাঁটা বিভিন্ন কাঁটাপালা সব আছে এগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে আর এই খেঁজুর কাঁটা যদি পায়ে গেঁতে যায় যন্ত্রণার সীমা নেই খুব যন্ত্রণা হয় তো আগে খেঁচুর কাঁটাগুলো সাবধানতার সাথে সরিয়ে দেয়া হলো এইবারে জাল তোলা হচ্ছে এইবারে কতটা মাছ পরে জালে দেখা যাক ভালো পরিমাণে মাছ পড়বে মনে হচ্ছে জাল ভালোই নাচানাচি করছে দেখা যাচ্ছে বাহ জাল তুলতে না তুলতে কত মাছ দেখুন মাছগুলো লাফাচ্ছে বড় বড় মাছ পড়েছে দেখেছেন ওয়াও এই মাছগুলোকে এবারে বেছে নেওয়া হবে যেগুলো দরকার সেগুলো নেওয়া হবে বাকিগুলো ছেড়ে দেওয়া হবে কত পরিমাণে মাছ ভাবুন তো আর একবার জাল তোলা হচ্ছে ওই জালে মাছ যেগুলো পড়েছে সেইগুলো অবশ্যই দেখাবো দেখুন আপনারা দেখতে থাকুন এইটা এই যে জালটা তোলা হচ্ছে ও দেখেছেন পুরো জাল ভর্তি হয়ে মাছ লাফালাফি করছে একদম জাল ভর্তি মাছ মাছের সাইজগুলো দেখুন একবার একদম ছোট্ট পুকুর কিন্তু একদম ছোট্ট পুকুর জল একদম কম কিন্তু সেখানে যেটুকু জল আছে সেইটুকুই মাছ মাছের জলে সমান যাকে বলা হয় বিশাল সাইজের সব মাছ ওই একটি মাছ পালিয়ে যাচ্ছিল ওই মাছটিকে নেওয়া হবে ওটা পুঁটি মাছ বড়ো সাইজের জাপানি পুঁটি যেগুলোকে বলা হয় বেশ ভালো বড়ো সাইজের জাপানি পুঁটি ওটাকে নেওয়া হলো দেখেছেন এবারে মাছগুলোকে তাড়াতাড়ি বেছে নিতে হবে ছোটো মাছগুলোকে ছেড়ে দাও বড়ো মাছগুলোকে নিয়ে নাও ব্যাস কিছু মাছ নিজে থেকেই ছাড়া পেয়ে চলে যাচ্ছে পুকুরের মধ্যে চলে এসছে বালতি নিয়ে মাছ ধরে নিয়ে আসতে হবে দেখুন এই মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ এগুলো অনেকটাই ছোট মাছ অনেক মাছ নিচে থেকেই জলে চলে যাচ্ছে আর এত ছোট মাছ আমাদের কাজে লাগবে না আমাদের বড় মাছগুলোই দরকার তো বড় মাছগুলো নেওয়া হবে ছোট মাছগুলো ছেড়ে দেওয়া হবে এই বড়ো মাছটাকে নেওয়া হবে এই বড় মাছটাকে নেওয়া হবে কারণ আমাদের প্রয়োজন আজকে বড়ো মাছ ছোটো মাছ দরকার নেই ছোট মাছ পুকুরে ছেড়ে দেওয়া হবে পুকুরে বাড়তে থাকুক বড় মাছটাকে নিয়ে নেওয়া হয়েছে বাকি মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে মোটামুটি জাল ফেললে মাছ পড়ছে প্রচুর পরিমাণে পুকুরে মাছ আছে তরকারি মাছগুলোকে মাছগুলোকে নিয়ে ছেড়ে দাও আজকে আমাদের এখানে বন্ধুরা গাজন গানের মেলা সেই জন্য হয়তো আপনাদের কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে সঙ্গে কিছু এক্সট্রা আওয়াজ মাইকের আওয়াজ বা কোনো রকম আওয়াজ আপনারা পাচ্ছেন মেলাতে মাইক পাচ্ছে তো খুব জোরে জোরে তো সেই জন্য এই আওয়াজটাকে তো চাপতে পারছি না যতটা এডিট করা যায় করলাম তো বালতি নিয়ে আসা হয়েছে বালতিতে মাছগুলো ভর্তি করা হচ্ছে দেখুন এই যে মাছটা পড়েছে এটা ট্যাংরা মাছ ও মাছটা কাঁটাতে আটকে আছে তো ওই মাছটাকে নিয়ে নেওয়া হয়েছে কারণ ওই মাছগুলো ছোটো ছোটোই হয় ওর থেকে বেশি পরো হয় না ওগুলো দেশি ট্যাংরা তো সেই জন্য এই ছোটো মাছগুলোকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে আর একটা জাপানি পুঁটি দেখছি মনে হচ্ছে হ্যাঁ ওই জাপানি পুরিটাকেও নেওয়া হলো কারণ জাপানি পুরিটা বেশ ভালোই বড়ো হয়ে গেছে তো যে মাছগুলো যে সাইজ হয় সেই সাইজ যদি বড়ো হয়ে যায় তাহলে সেই মাছগুলোকে নেওয়া হয় দেখুন এই একটা মাছ পড়েছে কাঁটা ও এই মাছটাকে কে ছাড়লো এই মাছটা তো পুকুরে ছাড়া হয়নি এটা তো পাকাশ ট্যাংড়ার বাচ্চা তো ওকেও ছেড়ে দেওয়া হলো পুকুরে একটা থাকুক ও ওখানে বড় হোক কতটা বড় হয় দেখা যাক পাঁকাশ ট্যাংড়ার বাচ্চাটাকে ছাড়া হলো আমাদের মনে থাকবে যে এই পুকুরে একটা পাঁকাশ টাংড়ার বাচ্চা ছিল পরবর্তীকালে যখন জাল ফেলা হবে তখন দেখা যাবে যদি মাছটা পরে বড় হয় আর যদি না পাওয়া যায় জানবো মাছটা মারা গেছিলো হয়তো তো এই মাছগুলোকে এখন বেছে নেওয়া প্রায় কমপ্লিট এই মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো দেখুন বন্ধুরা আমাদের মাছ ধরা প্রায় কমপ্লিট তো আজকে আমাদের মাছ কতগুলো লাস্ট পর্যন্ত বালতিতে জমা হলো এখনই দেখানো হবে দেখুন আজকে আমরা এই মাছগুলো ধরেছি আজকে আমাদের এই মাছগুলোই বাড়িতে রান্না হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন